হাই এভরিওয়ান, আজকে মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের 6 নম্বর ভিডিও হতে যাচ্ছে। তো এই 6 নম্বর ভিডিওতে, 6th ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা বিগত ভিডিওতে শুধু আমাদের ভ্যালুগুলো সরাসরি অ্যাসাইন করে দিয়ে আমরা কাজ করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো, আমরা ইনপুট নিব এবং সেটা আউটপুটে দেখাবো, লাইক আমরা কীভাবে ইনপুট নিতে পারি এবং আউটপুটে সেটা শো করতে পারি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং কোডের মাধ্যমে সেটা সমাধান করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, তো ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন আমরা প্রথমে যদি দেখি, একটা সিঙ্গেল ইনপুট, অর্থাৎ আমরা কোনো একটা সংখ্যাকে ইনপুট নেওয়ার জন্য সেটার জন্য কি করতে পারি, সেটার জন্য আমাদেরকে জাস্ট এই কমান্ডটা দিতে হবে, মুভ এইচ 1 in 21 H। ঠিক আছে, এই কোডটা দিলে সে আমাদের কাছে একটা ইনপুট উইন্ডো শো করবে যেখানে কিনা আমরা ইনপুট দিতে পারবো। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ইনপুট, কিন্তু যদি আমরা কোনো ইনপুট নেই সেটা সবসময় AL রেজিস্টারের মধ্যে সেভ হবে। আমরা কোনো কিছু ইনপুট দিলেই সেটা AL রেজিস্টারের মধ্যে গিয়ে সেভ হবে। তো এই এইটা ছিল বেসিক, আমরা কাজ করার সময় এটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আউটপুটের কথা ভাবি, আউটপুটটা কীরকম হবে, আউটপুটটা হলো জাস্ট এখানে ওয়ানের জায়গাতে আমরা টু দিব, তাহলে সেটা আউটপুট শো করবে। তো আউটপুটের ক্ষেত্রেও আমার যে আউটপুটটা আমি শো করব সেই ভ্যালুটা অবশ্যই DL রেজিস্টারের মধ্যে আমার স্টোর থাকতে হবে, সে অন্য কোনো রেজিস্টার থেকে আউটপুট শো করবে না, সে DL এর মধ্যে যেটা আছে সেটাকে আউটপুট হিসাবে শো করে দেখাবে আমাদেরকে। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো একটা এক্সাম্পল নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই আউটপুটটা কীভাবে দেখাবো। প্রথমে আমরা একটা ইনপুট নিলাম, নেওয়ার পরে সেটা যেহেতু AL এর মধ্যে সেভ হয়েছে, সো আমাদেরকে কি করতে হবে, AL থেকে সেটাকে মুভ করে DL এ ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, কারণ আমি আউটপুট দেখাইতে গেলে আমাকে মাস্ট বি সেটা DL এর মধ্যে থাকতে হবে। তো আমি DL এ ট্রান্সফার করে নিয়ে এসে জাস্ট এই কোডটা লিখে দিলে সে DL থেকে আমাকে আউটপুট দেখাবে, অর্থাৎ এই কোডের জন্য আমি একটা ইনপুট দিব, সে AL কইরে এখানে এসে সে কাজটা করে আমাকে আউটপুট দেখাবে। ওকে, তো আমরা একটা প্রপার কাজ করেই দেখব, ঠিক আছে, সেটা কিভাবে কাজ করে। তো লাইক আমি শুরু করি আমাদের ভিডিও, কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি সেটা হলো, আমাদের যে এমুলেটরটা আছে সেটা অন করে নিই। এমুলেটরটা অন করে নিলাম এবং আমাদের যে কোশ্চিন আমরা সলভ করব সেই কোশ্চিনটাও আমরা নিলাম। তো এই কোশ্চিনের এখানে দেখতে পারেন, এখানে সুন্দর করে দেয়া আছে যে টু টেক টু নাম্বারস ফ্রম ইনপুট 0 to 4, শো দ্য সাম অফ টু নাম্বারস, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত আমার দুইটা নাম্বার নিতে হবে এবং সেই দুইটা নাম্বারের আমি কি করব, সেই দুইটা নাম্বারের যে যোগফল হবে, আমি যে দুইটা ইনপুট নিলাম সেই দুইটার যোগফলটা আমাকে শো করবে। তো সেটা শো করার জন্য আমাকে কীভাবে কোড করতে হবে, তা আমি প্রথমেই আমার চিন্তা থাকতে হবে আমি একটা ইনপুট নিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি একটা ইনপুট নিব, তো সেইটার জন্য আমাকে জাস্ট, আচ্ছা তো আমরা কোড শুরু করি। তো প্রথমে আমি ইনপুট নেব, ইনপুট নেওয়ার জন্য আমার কি কোড, আমার কোড হলো মুভ AH কমা 1, দেন আমাকে লিখতে হবে ইন্ট 21 H, ঠিক আছে, আমি লিখলাম এটার জন্য সে একটা ইনপুট নেবে। তো ইনপুট নেওয়ার পরে সেটা কোথায় যায়, আমরা জানি AL এ যায়। তো AL এ তো আমি রাখতে পারবো না, আমাকে পরে আর একটা ইনপুট নিতে হবে, কারণ দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। তো আমি এটাকে AL থেকে মুভ করে BL এ নিয়ে আসলাম, লাইক BL কমা AL, তাহলে AL থেকে মুভ করে ওখানে যাবে, ঠিক আছে। তো এখানে আরেকটা ট্রিকি জিনিস আছে, আমরা যে ইনপুটগুলো নেই, আমি নিচে আপনাদেরকে যখন স্লাইডে ওখানে আমরা একটু যাই, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো নোট হলো আস্কি কোড, ঠিক আছে, সবসময় এই কোডগুলো কিন্তু যে ইনপুট নিচ্ছে বা আউটপুট নিচ্ছে এগুলো কিন্তু আস্কি কোডে দেখাবে, ঠিক আছে। আস্কি কোডের ক্ষেত্রে কি হয়, 0 আমরা যেটা ডেসিমেলে 0 ভাবি সেটা আস্কি কোডে 48, এবং আমরা যেটা ডেসিমেলে 1 সেটা হলো আস্কি কোডে 49। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু আমার আস্কি কোডে ওখানে সেভ হচ্ছে। তো আস্কি কোডে সেভ হইলে সেটা আমরা তো বুঝতে পারবো না, ডেসিমেলে নিয়ে আসতে হবে, এই জন্য আমরা
এখানে ছোট্ট একটা জিনিস করব, সেটা হলো আমি অ্যাট এ টাইমই করে দিচ্ছি, আমি পারতাম এটা ভুল প্রথমে একটু দেখিয়ে তারপরে ইয়ে করতে, তো আমি এটা এখানেই বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কিভাবে কাজ করবে। তো আমি সাব করে বিএল থেকে সাব করলাম 48, তো এটার ফলে কি হবে আমি একটু নিচে লিখে বুঝে দিই। আমি লাইক টু ইনপুট দিয়েছি, ঠিক আছে, টু ইনপুট দিয়েছি, এল এর মধ্যে টু গিয়েছে, তাহলে টুটাকে সে আস্কি কোড হিসেবে কিভাবে নেবে, টু মিন্স সে বুঝবে 50, তো 50 যদি সে বোঝে, আমি কি করলাম ওই এল থেকে বিএল এই 50কেই ট্রান্সফার করেছি, এখন আমি এই লাইনটাতে বিএল থেকে আবার 48 বিয়োগ দিয়েছি, তাহলে বিয়োগ যদি আমি 48 করি, 48 করি তাহলে আমার, আমি যে টু ইনপুট দিয়েছিলাম নর্মালি টুই পেলাম, ঠিক আছে। এইরকম এই কাজটা যে আমি টু ইনপুট দিয়েছি সেটা এখানে 50 হিসেবে নিয়ে নিয়েছে, আমি 50 এখানে ট্রান্সফার করেছি, 50 থেকে আমি 48 বাদ দিলে আমার টুই থাকছে, অর্থাৎ আমি টু ইনপুট দিয়েছি, বিষয়টা এইভাবে কাজ করছে, ঠিক আছে। তো এখন আমি আরেকটা ইনপুট নেব, সেটার জন্য আমার আবার লিখতে হবে মুভ এইচ কমা ওয়ান, দেন আমাকে লিখতে হবে ইন্ট 21H। তো এটার জন্য আরেকটা ইনপুট নেবে, লাইক আমি এখানে আরেকটা ইনপুটের জন্য আমি সেটা নিল, এএল এর মধ্যেও সেটাই গেল, আমি পরবর্তীতে ধরে নিলাম যে আমি ওয়ান নিলাম অথবা টু নিলাম আবার, তো সেটাও আমার ধরলাম এএল এর মধ্যে আছে, তো আমি এএল এর মধ্যে ওটা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি ওটা অন্য কোনো রেজিস্টার লাইক সিএল এর মধ্যে সেটা চলে আসুক, এবং আমি সেম কাজ করব সাব করে যেটা ইনপুট দিবে, লাইক সে যদি ওয়ান ইনপুট দেয় তাহলে এএল এর মধ্যে কত থাকবে, 49 থাকবে, আমরা জানি আস্কি কোডের ওয়ান ইকুয়াল 49 আর জিরো ইকুয়াল 48, এইভাবে আপনি পর্যায়ক্রমে উপরে গেলে ঠিক আছে 48 49 50 এভাবে যাবে। তো আমি ওয়ান নিলাম, ওয়ান তাহলে এখানে 49 সে বলো 49 সিএল এর মধ্যে আসলো, 49 থেকে যদি আমি 48 বিয়োগ দিয়ে দিই তাহলে আমার ওয়ানই আমি পাচ্ছি, তো আমি 49 লাইক ধরলাম, এটা 49 আমি 48 বিয়োগ দিয়ে দিলাম, ওকে। তো এ পর্যন্ত আমি দুইটা ইনপুট কাজ সম্পন্ন করেছি, এখন আমি আউটপুটটা কীভাবে শো করবো। আউটপুটটা শো করার জন্য আমার দুইটা সংখ্যার যোগফল চেয়েছে, তো আমি অ্যাড করে দিব, নর্মালি অ্যাড করে দিয়ে বিএল কমা সিএল করে দিব, অর্থাৎ আমার সিএল এর মধ্যে যে ভ্যালু এবং বিএল এর মধ্যে যে ভ্যালু আছে সে দুইটা যোগ করো, তো ও আমি লাইক টু আর ওয়ান দিয়েছি, সে যোগ করবে, যোগ করে তার মানটা ডিএল এর মধ্যে রাখবে, তা আমার তো ডিএল এর মধ্যে না রাখা পর্যন্ত সেটা আমি আউটপুটে দেখাইতে পারবো না, সো আমাকে সেটা ডিএল এ ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, তো আমি মুভ লিখে জাস্ট কি করব ডিএল কমা বিএল করব, তাতে আমার বিএল এর মধ্যে যে ভ্যালু ছিল সেটা এখন ডিএল এর মধ্যে আসবে। আর এখানে লাইক আমি ধরলাম যে আমি প্রথমে ইনপুট দিয়েছিলাম টু, সেটার ইকুয়েশন কেমন ছিল, আমি টু ইনপুট দেওয়া মানে সে 40 নিয়েছে 50 নিয়েছে এবং 50 থেকে আমি 48 বিয়োগ করে আমি টু করেছে। আমি সেকেন্ড যেটা ইনপুট দিয়েছি লাইক সেটা ওয়ান দিয়েছি, তো তাহলে সেটার ক্ষেত্রে সে কী করবে, সেটার ক্ষেত্রে আমি ওয়ান দিয়েছি মানে সে ধরে নেন আমি ওয়ান দিয়েছি 49 ধরবে এবং সেখান থেকে আমি 48 বিয়োগ করেছি, তার মানে সে ওইটাকে ওয়ান হিসেবে নেবে। আর লাস্টে আমি যেটা করব, এখানে যেটা করব সেটা হলো আমি এখানে একটা কোড লিখবো, সেটা হলো অ্যাড, এর আগে কিন্তু আমরা সাব লিখে 48 করেছি, এখানে আমি অ্যাড লিখে ডিএল এর সাথে অ্যাড করে দিব, অ্যাড করে দিব কত 48, তাতে কি হবে আমার এই যে থ্রি আছে, আমি কিন্তু ডেসিমেলে থ্রি হলো কিন্তু সেটা তো তাকে বুঝতে হবে, ঠিক আছে, তাহলে এই থ্রির সাথে সে কি করবে 48কে যোগ করে নেবে, তাহলে 48 অর্থাৎ 48 প্লাস যদি আমি থ্রি দেই তাহলে সেটা কত হয় 51, ঠিক আছে 51, তো 51, তো 51 আস্কি কোডে কত, 51 ইকুয়াল আস্কি কোডে হচ্ছে 3, তো আমি কিন্তু নর্মালি 3 পাচ্ছি, তো এইটা তাকে বোঝাইতে হবে যে আমি এখন যেটা আছে আমার ডিএল এর মধ্যে সেটার সাথে 48 যোগ করে আস্কি কোডে তুমি কনভার্ট করে নাও এবং আমাকে সেটা আবার আউটপুটে দেখায় দাও, ঠিক আছে। তো এই ছিল কাজ, আপনারা একটু ভিডিওটা পজ করে এদিক ওদিক একটু আগায় নিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি এরকম মানে ভেঙে ভেঙে কোথাও বুঝতে পারবেন না, কেউ বোঝাবেও না, ঠিক আছে। তো আমি এখন যেটা করব সেটা হলো জাস্ট সিম্পলি আমার যে আউটপুটের কোড ছিল মুভ এইচ কমা টু ইন্ট 21H, ঠিক আছে। তো আমার কোড এ পর্যন্তই শেষ, আমি আর একবার ব্রিফ করি, এটার জন্য ইনপুট নিচ্ছে, এটা ইনপুট
এএল এর মধ্যে ট্রান্সফার হয়ে আবার সেটা বিএল এ আসছে, আবার ইনপুট নিচ্ছে, এএল থেকে সিএল এ যাচ্ছে, সেটা থেকে বিয়োগ হচ্ছে, যোগ হচ্ছে, সেটা বিএল থেকে ডিএল এ আসলো, আবার 48 ওর সাথে যোগ হলো, আউটপুট দেখাবে। এটা আমরা স্টেপ বাই স্টেপ যখন করব তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। আমরা এখন ইমুলেটে ক্লিক করলাম এবং আমাদের কোডটা রান করার চেষ্টা করব। তো আমি সিঙ্গেল স্টেপেই যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সিঙ্গেল স্টেপ আমি প্রথমে ক্লিক করলাম, এইসের মধ্যে দেখেন 1 চলে আসছে, ঠিক আছে। এখন আমার বাকি ইনপুটের যে কাজ সেটা হয়ে গেল, এখন সে আমার কাছে ইনপুট চাচ্ছে। তো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম আমরা টু ইনপুট দিব, টু ইনপুট দিলাম। দেওয়ার পরে আমি আবার সিঙ্গেল স্টেপে গেলাম, ওকে। তো এখন এই টুটা কিন্তু আমার বিয়োগ হয়ে, এই যে দেখেন এখানে বিএল এর মধ্যে টু সেভ হয়ে গেছে, ওকে। তো সিঙ্গেল স্টেপ আবার সেই ইনপুট চাবে আমার কাছে, এই যে ইনপুট চাচ্ছে, আমি বলেছিলাম আমি 1 ইনপুট দিব, 1 ইনপুট দিলাম, ওকে। এখন আবার সিঙ্গেল স্টেপ, সে এএল আর সিএল, এএল এর মধ্যে থেকে ওই 1টাকে সে সিএল এর মধ্যে নিয়ে আসবে, দেখেন সিএল এর মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে আমি আবার এখন সেটা যোগ করে নিল, নিয়ে এখন সে মুভ করবে ডিএল এর মধ্যে, ডিএল এর মধ্যে দেখেন 3 চলে আসছে, আমাদের 3 আসার কথা ছিল, সেই 3 চলে আসছে। কিন্তু 3 তে তো দেখলে আমরা বুঝতে পারবো না, আমাদেরকে আসকিতে এটা রূপান্তর করতে হবে, যার কারণে আমরা অ্যাড করব 48 এবং সেটা আসকিতে রূপান্তর হয়েছে, এখন আমাদের কাছে আউটপুট শো করবে, ওকে। এই যে দেখেন 2 আর 1 যোগ করলে 3 হয়, সেই 3টা এখানে শো করেছে। আপনারা এটা স্টেপ বাই স্টেপ করেছি সেই জন্য হয়তো, বা বোঝানোর জন্য আপনারা এটা সরাসরি রান করতে পারেন, লাইক এরকম আমরা ইমুলেটরে ক্লিক করলাম এবং এখানে সরাসরি রানে যদি আমি ক্লিক করি তাহলে সে সরাসরি কোডটাকে রান করে নেবে। আমি জাস্ট ইনপুট দিব 2 1, ঠিক আছে, ওকে। সে এখানে 3 দেখা গেছে। আপনারা 0 থেকে 4 পর্যন্ত যে কোনো কিছু ইনপুট দিতে পারেন, লাইক আমি আবারও ইনপুট দিচ্ছি এখানে 0 থেকে, অর্থাৎ আমি 4 4ই দিলাম, সে 8 দেখাচ্ছে, ওকে। আবার যদি আমি 0 এবং 4 দেই অথবা 0 এবং 3 দেই, সেটার ক্ষেত্রে কি হবে, 0 3, 0 3 যোগ করলে 3ই হয়, তো সে 3 দেখাইছে। তো এটা অবশ্য অন্যান্য যে আউটপুট সিস্টেম সেটার মতো না, এখানে সরাসরি ইনপুট যেখানে সেখানেই তার পাশেই আউটপুট দেখায়। তো আশা করি বুঝতে পেরেছেন আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, তো বুঝতে পারলে আমি সার্থক। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট তো মাস্ট বি করবেন, বুঝতে পারলেও করবেন আর বুঝতে না পারলেও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই ইতি টানলাম। আল্লাহ হাফেজ।